আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমরা যে ডিএনএ আরএনএ এর গঠন নিয়ে আলোচনা করেছিলাম, ডিএনএ আরএনএ এর পার্থক্য, তারপরে ডিএনএ টেস্ট, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা যে ক্রোমোজোমের যে বংশগতিতে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে ক্রোমোজোম বংশগতিতে ভূমিকা পালন করে। আচ্ছা, আমাদের দেহে কতটা ক্রোমোজোম আছে? প্রত্যেকটা কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? আমাদের প্রতিটা কোষে 46টি। 46টি। আচ্ছা, এই 46টি ক্রোমোজোমের মধ্যে 23 জোড়া বা 44টি হচ্ছে অটোজোম, আর 2টি বা 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ না সবাই, যে স্লাইডটা আমি শো করেছি সেই স্লাইডটাতে পুরুষ এবং স্ত্রী দেহে ক্রোমোজোম গুলাকে কিভাবে বিন্যস্ত থাকে সেগুলো দেখানো হচ্ছে। এখানে যে গোল চিহ্ন দেয়া, হ্যাঁ, যে ক্রোমোজোম গুলো সেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম কে বোঝানো হয়েছে। এবং দেখো যে সেক্স ক্রোমোজোম গুলোর মধ্যে পুরুষ প্রাণীতে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়েছে। এক্স ক্রোমোজোমটা বড় এবং ওয়াই ক্রোমোজোমটা একটু ছোট। এবং স্ত্রী প্রাণীতে দুটো ক্রোমোজোমই এক্স ক্রোমোজোম এবং দুইটাই একই সমান বলতে গেলে। আর প্রত্যেক জোড়া ক্রোমোজোমের বিন্যাস কিন্তু এখানে দেখানো হয়েছে। এখন এই 22 জোড়া বা 44টি যে অটোজোম আমরা বলছি, এই অটোজোম গুলা মূলত শারীরবৃত্তীয় যে ভ্রূণ এবং তাদের দেহের গঠন, ভ্রূণের গঠন, বিভিন্ন অন্যান্য বৈশিষ্ট্য গুলা নিয়ন্ত্রণ করে, দেহের আকার আকৃতি এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় এই অটোজোম গুলো দ্বারা। এবং কখনো কখনো আমরা অটোজোম গুলোকে এ দিয়ে চিহ্নিত করি। আর সেক্স ক্রোমোজোম গুলোতে বলেছি যে পুরুষ প্রাণীকে সেক্স ক্রোমোজোম কে এক্স ওয়াই এবং স্ত্রী প্রাণীকে সেক্স ক্রোমোজোম কে এক্স এক্স দিয়ে চিহ্নিত করা হয়। এখন এই সেক্স ক্রোমোজোম গুলো কি কাজ? এরা মূলত লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করবে। এখন এই যে ক্রোমোজোম গুলো যখন আমাদের, যেহেতু প্রত্যেকটা কোষে আমরা কি ডিপ্লয়েড জীব তাই না, আমাদের 2n সংখ্যক ক্রোমোজোম আছে, n এর মান হচ্ছে আমাদের দেহে 23। এখন এই ডিপ্লয়েড জীবে 2 সেট ক্রোমোজোম থাকে, কিন্তু যখন জনন কোষ সৃষ্টি করে, তোমরা ক্লাস 8 এ পড়েছো যে জনন কোষ যখন সৃষ্টি করে তখন কি হয়, মিউসিস বিভাজন হয়। এই ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিউসিস বিভাজন হয়। জনন অঙ্গের কোষকে আমরা বলছি জনন মাতৃকোষ। এই মাতৃকোষে মিউসিস বিভাজন হয় এবং মিউসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড জনন কোষ সৃষ্টি হয়, অর্থাৎ ডিম্বাণু স্ত্রী প্রাণীতে এবং পুরুষ প্রাণীতে শুক্রাণু বা গ্যামেটের সৃষ্টি হয়। এখন যখন বংশগতির জনন বা সন্তান উৎপাদনের প্রয়োজন হয় তখন কি হয়, আমরা এখানে আরেকটা বিন্যাস দেখি যে লিঙ্গ নির্ধারণের ভূমিকাটা কিভাবে পালন করছে সেটা আমরা দেখতে পাই। যে দেখো এখানে অটোজোম দেখানো হয়েছে 44 এবং সেক্স ক্রোমোজোম গুলোকে পুরুষ প্রাণীতে এক্স ওয়াই এবং স্ত্রী প্রাণীতে অটোজোম 44টা এবং সেক্স ক্রোমোজোম এক্স এক্স দিয়ে চিহ্নিত করা হয়েছে। যখন জনন কোষ তৈরি করে তখন কিন্তু 22টা অটোজোম এবং একটা সেক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টি করে। পুরুষ প্রাণী যে শুক্রাণু তৈরি করবে, অর্ধেক শুক্রাণু এক্স ক্রোমোজোম বিশিষ্ট তৈরি করবে এবং অর্ধেক শুক্রাণু ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট তৈরি করবে বা উৎপাদন করবে। এবং স্ত্রী প্রাণী সবগুলোই কিন্তু যে জনন কোষ, যতগুলো জনন কোষ তৈরি করবে সবগুলোই এক্স ক্রোমোজোম বিশিষ্ট তৈরি করবে। এখন এই যে এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হচ্ছে, এখানে মনে করো যে আমরা দুটা করে দেখানো হয়েছে ডিম্বাণু বা শুক্রাণু, কারণ এর চেয়ে বেশি এখানে দেখালে আমরা হয়তো জিনিসটা ক্লিয়ার করতে পারবো না। আচ্ছা দেখো, এখন যখন সন্তান উৎপাদন প্রয়োজন হবে তখন এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুকে যদি নিষিক্ত করে, এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন দেখো 44টা অটোজোম সহ, এখানে কিন্তু একটা জিনিস ভুল আছে দেখো চিত্রটা, এটা যেহেতু আমি নেট থেকে নিয়েছিলাম এটাকে আমি কারেকশন করতে পারছি না। হ্যাঁ, এখানে এই দুটো হবে এক্স এক্স অর্থাৎ মেয়ে,
এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যখন এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু নিষিক্ত করবে তখন সন্তানটা হবে এক্স এক্স অর্থাৎ মেয়ে। আবার এই শুক্রাণুটা যখন এই ডিম্বাণুটাকে নিষিক্ত করবে তখনও কিন্তু সন্তানটা হচ্ছে মেয়ে। কিন্তু ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যখন মায়ের এই এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুকে নিষিক্ত করবে তখন সন্তানটা হবে ছেলে, এবং এই ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যখন এই এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুকে নিষিক্ত হবে তখন সন্তানটা হবে ছেলে। এখন দেখা যাচ্ছে যে যেই শুক্রাণুটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু নিষিক্ত করলে সন্তানটা মেয়ে হয়, আর ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু নিষিক্ত করলে সন্তানটা হয় ছেলে। যেহেতু বাবার ক্রোমোজোমের মধ্যে ভিন্নতা আছে, এক্স এবং ওয়াই দুটো ভিন্ন ধরনের ক্রোমোজোম বাবার ক্ষেত্রে আছে, মায়ের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমই এক্স ক্রোমোজোম বিশিষ্ট, যার কারণে লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে বাবার ভূমিকাই এখানে মুখ্য, বা আমরা কি বলতে পারি ক্রোমোজোমের ভূমিকা মুখ্য। হ্যাঁ, এটা একটা দৈব ঘটনা, এটা আমরা পরিবর্তন করতে পারবো না। এখন কিন্তু আমাদের সমাজে কি হয়, যে সমাজে যদি কারো কন্যা সন্তান হয় সে জন্য দায়ী করা হয় তাকে মাকে, এবং দেখা যায় যে সব সময় নারীরা এই কারণে নির্যাতিত হয়, এবং আমাদের সমাজে বহু বিবাহ কিন্তু এই একটা কারণে হয়ে থাকে। দেখা যায় যে হয়তো ছেলে তার মাকে বলে যে তোমার যেহেতু কন্যা সন্তান হচ্ছে তোমাকে আবার বিয়ে করিয়ে দিব, যে বিয়ে করালে তোমার আরেকটা হয়তো তোমার এবার তোমার ছেলে হতে পারে। কিন্তু তারা জানেন না যে বাবার ক্রোমোজোমের ভিন্নতা থাকার কারণেই কিন্তু সন্তানটা ছেলে কিংবা মেয়ে হয় সেটা নির্ধারিত হয়। সেজন্য যদি দায়ী কাউকে করতে হয় বাবাকেই করতে হবে। হ্যাঁ, এখানে এক্ষেত্রে মা এর কোনো দোষ নেই, বা মা এক্ষেত্রে দায়ী হতে পারেন। আচ্ছা বলো দেখি, এখানে কোনো সমস্যা আছে কারো? সমস্যা আছে কারো? বলো ম্যাডাম, ক্রোমোজোম 44টা হবে কেন? আরে অটোজোম 44টা, 22 জোড়া হচ্ছে অটোজোম, তাহলে আর বাকি দুইটা পরে কোথা থেকে আসবে? এই মেয়ে শোনো, 22টা হচ্ছে অটোজোম, যেগুলা লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে না এদেরকে আমরা অটোজোম বলছি, আর যেগুলো লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে সেগুলোকে আমরা সেক্স ক্রোমোজোম বলছি। দেখো এই ক্ষেত্রে এখানে বাবার কাছ থেকে 22টা অটোজোম এসছে, মায়ের কাছ থেকে 22টা অটোজোম এসছে, হইলো কয়টা? 44টা অটোজোম। এই আর বাবার কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম, মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম, তাহলে কয়টা হলো? আরো দুইটা, তাহলে 46টা হইলো না? ও হ্যাঁ আচ্ছা, এখন এইভাবে লিঙ্গ নির্ধারিত হয়। আমরা আরেকটা চিত্র আমরা দেখতে পারি, যে দেখো এক্স ক্রোমোজোম বিশিষ্ট হ্যাঁ শুক্রাণু এবং এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু মিলনে কন্যা সন্তান হচ্ছে, এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর ফলে ছেলে সন্তান হচ্ছে। হ্যাঁ বলো মিস, এই যে একটা স্লাইড দেখালেন না যে এক্স ওয়াই এক্স এক্স, ওই স্লাইডটা একটু দেখাবেন? ওটা একটা একটা কোশ্চেন। হ্যাঁ, এটা এক্ষেত্রে কিন্তু আমি এই জায়গাটা একটা ভুল আছে আমি বলেছি, এখানে কি একেবারে ফার্স্ট কথা এখানে এক্স হবে, মেয়ে ঠিকই আছে কিন্তু এখানে হবে এক্স, এবং নেটে এই জিনিসটা ভুল আছে বলে এটাকে আমি কারেকশন করতে পারছি না, বুঝতে পারছো? হ্যাঁ, ওখান থেকে ছবিটা নিয়েছি আমি, যার কারণে আমি কিন্তু বলেছি যে এটা এক্স এক্স হবে। আচ্ছা, তাহলে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আসি যে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতির ব্যাধি বা অস্বাভাবিকতা জিনিসগুলো কি। এখন জেনেটিক ডিসঅর্ডার, যেমন কিছু সমস্যা আছে যে আমরা বলছি যে সেক্স ক্রোমোজোম গুলো, এই সেক্স ক্রোমোজোম গুলো সাধারণত লিঙ্গ নির্ধারণ করে, কিন্তু কোন কোন ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম গুলো আরো কিছু অন্য কিছু রোগের বৈশিষ্ট্য তারা বহন করে, এবং এই সেক্স ক্রোমোজোম গুলোর
জিন গুলাতে এই অসুখ গুলা থাকার কারণে, রোগ গুলা থাকার কারণে সেই জিন গুলাকে আমরা সেক্স লিঙ্কড জিন বলি, আর রোগ গুলাকে আমরা সেক্স লিঙ্কড রোগ বলতে পারি। হুম, বা এটা সমস্যাটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ক্লিয়ার? যে সেক্স ক্রোমোজোম গুলোর কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা, কিন্তু কখনো কখনো কোন কোন ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম গুলো কিছু সমস্যা মানে বহন করে, যে কোনো রোগের জিন বহন করে, এবং সেইগুলো বহন করার কারণে সেই জিনগুলোকে আমরা বলি সেক্স লিঙ্কড জিন, বা সেক্স এটা সমস্যাটাকে আমরা বলি, রোগটাকে আমরা বলি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। বুঝছো? জিনগুলোকে আমরা বলছি সেক্স লিঙ্কড জিন। ঠিক আছে? এখন এই জিনগুলোতে কোন ধরনের পরিবর্তন হওয়ার কারণে, এই জিনগুলোর মধ্যে কোন ধরনের পরিবর্তন হওয়ার কারণে, যেমন ধরো এই যে ক্রোমোজোম গুলো, তোমরা মিউসিস বিভাজনটা যখন এইচএসসি বই থেকে পড়বে তখন দেখবে যে কালার দেয়া আছে, যে এই যে ক্রোমোজোম, মনে করো এই অংশটা, হ্যাঁ, কোন একটা অংশের বিনিময়ে, আমি তোমাদেরকে ক্লাস নাইনে প্রথম দিকে বা এইটে যখন পড়িয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে ক্রোমোজোমের অংশের বিনিময় হয়, একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম যখন কাছাকাছি আসে তখন এক ক্রোমোজোমের একটা অংশ আরেক ক্রোমোজোমের অংশের কাছে চলে যায়, বিনিময় হয়, খেয়াল আছে তোমাদের? এখন এই অংশের বিনিময় কিন্তু সমানভাবে হওয়ার কথা, কিন্তু কখনো কখনো অসম বিনিময় হয়, যে একটা অংশ থেকে আরেকটা অংশে চলে আসছে কিন্তু সেই অংশটাতে, এখান থেকে যদি এটাতে আসে, এটার থেকে এটাতে যাওয়ার কথা ছিল কিন্তু গেল না, তাহলে একটা একটা ক্রোমোজোমে কি হবে, অংশ বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছো কথাটা? আরে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে। এখন বা সেক্স ক্রোমোজোম গুলা কখনো, যেমন তোমাদের অ্যানাফেজ ধাপের কথা খেয়াল আছে কিনা, দেখো অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলা দুই মেরুতে চলে যায়, বিভাজিত হয়ে দুই মেরুতে চলে যায় না, খেয়াল আছে? কি ব্যাপার, কি কথা বলে না কেন মেয়েগুলা? জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলবে, এত ধীরে ধীরে বললে তো হবে না। আচ্ছা, তাহলে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো দুই মেরুতে চলে যায়, কখনো কখনো কি হয় দুই মেরুতে যাওয়ার বদলে কোন কোন ক্রোমোজোম একই মেরুতে অবস্থান করে, কোন কোন ক্রোমোজোম একই মেরুতে অবস্থান করে, মনে করো একুশতম ক্রোমোজোম, একুশতম জোড়া, যেমন এই যে একুশতম জোড়ার ক্রোমোজোম। হুম, এখন এটা যখন মিউসিস বিভাজন হবে তখন কি হওয়ার কথা, দুইটা ক্রোমোজোম দুই মেরুতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে দুইটা দুই মেরুতে না যে দুইটা একই মেরুতে থেকে গেল, তাহলে একই মেরুতে যেই, মনে করো যখন জনন কোষ তৈরি করলো তখন বাবার কাছ থেকে একটা আসলো ক্রোমোজোম, একুশ নম্বর ক্রোমোজোম, বা মায়ের ক্ষেত্রে এই বিভাজনটা একুশতম ক্রোমোজোম জোড়া দুই প্রান্তে না যে এক প্রান্তে রয়ে গেলো, তাহলে একটা ক্রোমোজোম বেশি হবে না একুশ নম্বর ক্রোমোজোম। বুঝতে পেরেছো তো? একুশতম জোড়ায় একটা ক্রোমোজোম বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই রকম বেশি হয়ে গেলে তখন কি হয়, জেনেটিক্যাল ডিসঅর্ডার গুলো হয়, কিংবা ক্রোমোজোমের অংশের বিনিময় হওয়ার ক্ষেত্রে কোনো একটা অংশ অংশ কম হয়ে গেল, কোনো একটা অংশ বেশি হয়ে গেল, তখন এই সমস্যাগুলো হইতে পারে। হ্যাঁ, তখন এইগুলোকে নন ডিসজাংশন আমরা বলে থাকি, হ্যাঁ, বা জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে এই সমস্যাগুলো হইতে পারে। আচ্ছা, এখন সাধারণত এক্স ক্রোমোজোমে যখন কোনো সমস্যা হয় তখন আরেকটা এক্স ক্রোমোজোম সেটাকে কভার দেয়। বুঝতে পারছো? মনে করো যে দুইটা যমজ ভাই, হ্যাঁ, এখন একজন যদি কোনো সমস্যা পড়ে কি করে, আরেকজন সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে। হ্যাঁ, এখন কি হয়, যদি দুইজন দুই রকম হয় তাহলে কি হবে, মানে অন্য কেউ হয় তখন কিন্তু সে তাকে হেল্প নাও করতে পারে। ঠিক আছে? যেমন এক্স ক্রোমোজোম যখন কোনো সমস্যা দেখা দেয় আরেকটা এক্স ক্রোমোজোম সেইটাকে, সেই সমস্যাটাকে প্রতিহত করতে চেষ্টা করে, কিন্তু যে ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের সমস্যা দেখা দিলে যেহেতু তার আরেকটা এক্স ক্রোমোজোম নেই, আরেকটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, তখন তার ওই সমস্যাটা কভার দেওয়ার আর কেউ থাকে না, তখন এই এক্স ক্রোমোজোমের রোগটা তার মধ্যে প্রকাশ পেয়ে যায়। পুরুষ প্রাণীতে
যেহেতু একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, তাহলে এক্স ক্রোমোজোমে কোনো সমস্যা দেখা দিলে তার সমস্যাটাকে কভার দেওয়ার কেউ থাকে না, তেমনি ওয়াই ক্রোমোজোমে কোনো সমস্যা দেখা দিলে যেহেতু আরেকটা ওয়াই ক্রোমোজোম নাই, সেক্ষেত্রে এই সমস্যাটা থেকেই যায়। পুরুষের ক্ষেত্রে একটা ক্রোমোজোমে সমস্যা দেখা দিলেই পুরুষ প্রাণীতে সেই রোগটা প্রকাশ পায়, কিন্তু স্ত্রী প্রাণীতে একটা এক্স ক্রোমোজোমে কোনো সমস্যা দেখা দিলে আরেকটা এক্স ক্রোমোজোম সেটাকে সমস্যাটাকে সমাধান করতে চেষ্টা করে, যার কারণে স্ত্রী প্রাণীতে দুইটা এক্স ক্রোমোজোমের সমস্যা না হলে রোগটা প্রকাশ পায় না। ক্লিয়ার? মেয়েরা বুঝতে পেরেছ? আরো কোনো সমস্যা আছে এখানে বুঝার? না মিস। আচ্ছা না মিস। এখন এই জন্য সাধারণত একটা মানুষের দেহে সবগুলা কোষেই কিন্তু ক্রোমোজোম একই রকম হবে, ক্রোমোজোমের মধ্যে ভিন্নতা হবে না। বুঝতে পেরেছো? আমাদের দেহের প্রত্যেকটা কোষ কি একই রকম, তাহলে ক্রোমোজোমের গঠন তো একই রকম। আমরা যদি ক্লোনিং করার কথা বলি, আমাদের দেহের একটা কোষ নিয়ে আমরা ক্লোন করতে পারি, তাই না? তাহলে প্রত্যেকটা কোষ একই রকমই হবে। এখন এই যে ক্রোমোজোম গুলা কারণে কিন্তু দেখা যায় যে পুরুষ প্রাণীতে রোগগুলো বেশি প্রকাশ পায়। যেমন একটা রোগের কথা আমরা যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতার রোগ। কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতার রোগ, দেখো এই যে চিত্রটা দিয়েছি, কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা রোগ, এই যে চিত্রটা দিয়েছি এই চিত্রটাতে দেখো এখানে 74 লেখা আছে, তাই না? কিন্তু যে কালার ব্লাইন্ড সে কিন্তু 21 দেখতে পাবে। কেন? আর বর্ণান্ধতা হচ্ছে এমন একটা সমস্যা যে যে এই সমস্যাটায় ভুগবে সে কোনো রং সঠিকভাবে চিনতে পারবে না। কালার ব্লাইন্ড, হ্যাঁ কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। আমাদের চোখের মধ্যে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে, আমাদের চোখে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে, এই পিগমেন্ট গুলা কি করে যে রং চিনতে সাহায্য করে, কিন্তু আমাদের যদি কোনো কারণে এই রং শনাক্তকারী পিগমেন্টের অভাব দেখা দেয় বা পিগমেন্ট যদি না থাকে তখন কি হবে, এই সমস্যাটা দেখা দেয়। যেমন এই সমস্যাটা আবার কি কারণে হতে পারে, কেউ যদি মানে স্টেরয়েড দাঁড়ো দেখি কি বলবো আমরা, জিনগত সমস্যা তো এটা। এখন কারো কারো ক্ষেত্রে একাধিক মানে পিগমেন্টের যদি অভাব দেখা দেয় তাহলে তাদের বেশি সমস্যা হয়, আর একটা পিগমেন্টের সমস্যা দেখা দিলে একটা পিগমেন্ট যদি অভাব থাকে বা একটা পিগমেন্ট যদি না থাকে তাহলে সে কি করবে, লাল এবং সবুজ রঙের পার্থক্য করতে পারবে না। কিন্তু একাধিক পিগমেন্টের যদি অভাব দেখা দেয় বা একাধিক পিগমেন্ট শনাক্তকারী যদি নষ্ট হয়ে যায় জিন, তখন কি হবে, তখন সে লাল সবুজ ছাড়াও নীল এবং হলুদ রঙেরও পার্থক্য করতে পারবে না। এখন এই সমস্যার কারণে কিন্তু দেখো সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে কালার ব্লাইন্ড পরীক্ষা অবশ্যই করা হয় এবং তখন তারা সেখান থেকে বাদ পড়ে যায়, তাদেরকে সেখানে নেওয়া হয় না, কারণ তারা এই রংগুলো আইডেন্টিফাই না করতে পারলে যুদ্ধকালীন সময়ে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা এখন এইটা একটা বংশগতির ব্যাধি আমরা বলছি, যে জেনেটিক্যালি এটা আসতে পারে এবং ক্রোমোজোমের কারণে এটা হতে পারে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে কেউ যদি হাইড্রোক্সিক্লোরোকুইনিন নামক বাত রোগের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনিন নামক ঔষধ বেশি গ্রহণ করে তখনও কিন্তু তার চোখের রং শনাক্তকারী পিগমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, এটা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু জেনেটিক্যালি যেটা সেটা তো জন্মগতভাবে সেই ত্রুটিটা নিয়েই জন্মগ্রহণ করে। আচ্ছা এখন আমরা একটু একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি, সাধারণত প্রতি 10 জন পুরুষে একজন কালার ব্লাইন্ড হতে পারে। আচ্ছা দেখো এখানে একটা যে স্লাইডটা আমি শো করেছি এখানে দেখো যে কি রকম ভাবে এটা হতে পারে। দেখো যদি মা বাহক হয়, যেটা আমি বলেছি যে এক্স ক্রোমোজোমে
এক্স ক্রোমোজোম এখানে যেটা সি দিয়ে চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে কালার ব্লাইন্ড বোঝানো হয়েছে, আর যেটা প্লাস চিহ্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে স্বাভাবিক বোঝানো হয়েছে। আচ্ছা এখন আর বাবার ক্ষেত্রে দেখো, এখানে যেহেতু এক্স এর মাথা প্লাস চিহ্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে স্বাভাবিক, আর ওয়াই তো এটা ক্রোমোজোম এটা বহন করে না এই সমস্যাটা, সেহেতু স্বাভাবিক বাবা হচ্ছে বাবার গ্যামেট দেখানো হয়েছে এখানে, আর স্বাভাবিক মা অর্থাৎ সে দেখতে পারবে স্বাভাবিক, মানে তার রং দেখায় কোনো সমস্যা হবে না, রং শনাক্ত করতে কোনো সমস্যা হবে না, কিন্তু তার দেহের মধ্যে ওই জিনটা আছে অর্থাৎ কালার ব্লাইন্ডের জিনটা আছে। একটা দেখানো হচ্ছে যে কালার ব্লাইন্ডের জিনটা আছে যেই কন্যা সন্তান হচ্ছে, দেখো যখন এই স্বাভাবিক জনন মানে কালার ব্লাইন্ডের স্বাভাবিক জিন বহনকারী জনন কোষ অর্থাৎ কোন গ্যামে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু কালার ব্লাইন্ডের জিন আছে এই রকম জনন কোষ বহনকারী গ্যামেটের সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ এই পুং গ্যামেটটা এই স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হচ্ছে বা নিষিদ্ধ করছে, তখন যে সন্তানটা হচ্ছে দেখো তার সন্তানটা হচ্ছে কি এক্স সি এবং এক্স প্লাস, তার মানে এই কন্যা সন্তানটা হচ্ছে বাহক, কালার ব্লাইন্ডের জিন বহন করবে কিন্তু সে স্বাভাবিক ভাবে রং শনাক্ত করতে পারবে, তার কোনো সমস্যা হবে না। আবার যখন এই কোন গ্যামেটটা এই স্ত্রী গ্যামেটকে নিষিদ্ধ করবে তখন দেখো দুইটাই এক্স প্লাস, হ্যাঁ অর্থাৎ সেই কন্যাটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, তার মধ্যে কালার ব্লাইন্ডের কোনো জিন নেই। আচ্ছা এই শুক্রাণুটা যখন এই কালার ব্লাইন্ডের জিন বহনকারী স্ত্রী গ্যামেটকে নিষিদ্ধ করবে তখন দেখো এই যে সন্তানটা সৃষ্টি হলো এক্স সি ওয়াই অর্থাৎ এই পুত্র সন্তানটা হচ্ছে বর্ণান্ধ, কারণ একটা মাত্র এক্স ক্রোমোজোম কালার ব্লাইন্ডের জিন বহন করলেও সেটা যদি পুত্র সন্তান হয় তার মধ্যে রোগের লক্ষণটা প্রকাশ পাবে অর্থাৎ সে রোগটা বহন করবে এবং ওই রোগের সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকবে। আচ্ছা কিন্তু যখন এই পুং গ্যামেট বা শুক্রাণু দ্বারা এই স্ত্রী গ্যামেটটা নিষিদ্ধ হচ্ছে সেক্ষেত্রে যে সন্তানটা হচ্ছে এই পুত্র সন্তানটা এক্স প্লাস ওয়াই অর্থাৎ স্বাভাবিক পুত্র হচ্ছে, তার দৃষ্টি হচ্ছে স্বাভাবিক। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের দেখা যায় যে যদি মা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হন এবং সে বাহক না হন অর্থাৎ সর্বক্ষেত্রেই তার দেহের মধ্যে কালার ব্লাইন্ডের জিন নেই, হ্যাঁ ক্রোমোজোম কালার ব্লাইন্ডের জিন নেই, স্বাভাবিক মা হন, তাহলে তার সমস্ত ছেলেগুলাই কিন্তু স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। মেয়েকে কালার ব্লাইন্ড হইতে হইলে হয় বাবা বাবাকে তো অবশ্যই কালার ব্লাইন্ড হইতে হবে, যদি কন্যা সন্তান কালার ব্লাইন্ড হয় তাহলে বাবাকে অবশ্যই কালার ব্লাইন্ড হইতে হবে এবং মাকে এই ধরনের বাহক হইতে হবে কিংবা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হইতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা তোমাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছিলাম, তোমরা কয়েকটা ফিগার নিতে পারো। আচ্ছা ওটা আমি এক কাজ করো, তোমাদের হাতের কাছে কাগজ কলম আছে না? আমাদের অবশ্য সময় তো শেষ প্রায়। মিস আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে কিছু বলবেন না? আচ্ছা প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের তো মনে করো সময় আছে, তাই না? তোমাদের তো সময় আছে, এখন করোনাকালীন সময়ে যেহেতু স্কুলটা বন্ধ আছে স্কুলটা খুললে পরেই আমরা কিন্তু প্র্যাকটিক্যাল গুলো করতে থাকবো, বুঝতে পারছো? এখন পুরনো যারা টেন ওল্ড টেন তাদের জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার, তোমাদের সময় আছে স্কুল খুললে তোমাদের সেই কাজ করবে। আর একটা কাজ অবশ্য তোমরা করতে পারো, এই সময়টাতে বসে তোমরা চিত্রগুলো এঁকে ফেলতে পারো, চিত্রগুলো এঁকে ফেললে লেখাগুলো ওই গাইড অনুযায়ী কমপ্লিট করে ফেলো, বুঝতে পারছো? কিন্তু লেখা সমস্ত পেন্সিলে
বায়োলজি খাতায় কিন্তু কলমের কোনো কাজ নেই। এটা আমি কিন্তু সেই ক্লাস নাইনে প্রথম দিকেই বলেছি, আবারও বলছি বায়োলজি খাতায় কিন্তু পেন্সিল ছাড়া কলমের কোনো কাজ নেই, সবকিছু পেন্সিলে হবে। আচ্ছা তোমাদের এই যে চিত্রটা অনুযায়ী তোমরা বাসায় একটা কাজ করতে পারো, প্রত্যেকের হাতের কাছে কি কাগজ কলম আছে? আচ্ছা তাহলে একটু লিখো স্বাভাবিক মা, স্বাভাবিক মা x প্লাস মানে গ্যামের যেটা হবে এই যে যেই স্লাইডটা আমি শো করেছি না, খেয়াল করো যে স্লাইডটা শো করেছি এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এই রকম করে তোমরা ছকে কে বাকি কাজগুলো করবে। এই স্লাইডটা যে মিস কি করব বুঝি না, মিস ছকে কি করব, এই যে ছকটা আছে না এই রকম এই ছকটার স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা এই রকম আরো তিন চারটা ছক করবে, বুঝতে পেরেছো? তিন চারটা ছক এরকম ভাবে করবে, করে যেমন এখানে আমি লিখেছি স্বাভাবিক বাহক মা, তোমরা এখানে স্বাভাবিক মা লিখবে। আর এইখানে এক সি আছে না, সি এর জায়গায় এক্স প্লাস দিবে, আর এখানে এক্স প্লাস আছে এরকম এক্স প্লাস থাকবে। স্বাভাবিক বাবার জায়গায় বর্ণান্ধ বাবা দিবে, বর্ণান্ধ বাবা, এখানে এক্স প্লাস এর জায়গায় এক্স সি হবে, আর এটা ওয়াই তো ঠিকই থাকবে। এবার তোমরা এই ভিতরের অংশটুকু কমপ্লিট করবে, এই গ্যামের দিয়ে এই গ্যামেরটাকে নিষিদ্ধ করলে কি হয়, এই গ্যামের দিয়ে এই গ্যামেরটাকে নিষিদ্ধ করলে কি হয়, আবার এই ওয়াই গ্যামের দিয়ে এই এক্স সি গ্যামেরটাকে নিষিদ্ধ করলে কি হয়, এই ওয়াই দিয়ে এটাকে নিষিদ্ধ করলে কি হয়। এই এখানে যেরকম ভাবে করেছি সেই রকম ভাবে তোমরা তিন চারটা করবে। একটার ক্ষেত্রে আমি কি বলেছি স্বাভাবিক মা বাহক থাকবে না, সেখানে স্বাভাবিক মায়ের জায়গায় এই দুটাতেই প্লাস চিহ্ন হবে। আচ্ছা আর এখানে হবে বর্ণান্ধ বাবা, তাহলে এখানে এক্সের মাথার প্লাস চিহ্নের বদলে সি হবে। আচ্ছা আরেকটা করতে পারো, এখানে বর্ণান্ধ মা স্বাভাবিক বাবা, বর্ণান্ধ মা স্বাভাবিক বাবা, বর্ণান্ধ মা হলে কি হবে, এই এটাও সি হবে এটাও সি হবে, বুঝতে পেরেছ? বর্ণান্ধ মা হলে এটাও সি হবে এবং এইটাতেও সি হবে, আর স্বাভাবিক বাবার সাথে করবে একটা, আরেকটা বর্ণান্ধ বাবার সাথে করবে এই স্বাভাবিক বাহক মা দিয়ে। ক্লিয়ার? কি বুঝতে পেরেছ? মেয়েগুলো ক্যামেরা অন করো সবাই। জি মিস। অন করো দেখি আমি তোমাদের চেহারাটা। আচ্ছা তাহিয়াকে তো আমি প্রেজেন্ট দেই নাই মনে হয়। আচ্ছা তাহিয়া তোমার গত বছর রোল ছিল কোথায়? হ্যাঁ তাহিয়াকে প্রেজেন্ট দেই নাই, আর কে পরে আসছো প্রেজেন্ট? আচ্ছা মিস আমারে জানেন নাই, তুমি সামনে অনেক পরে জয়েন করছিস। প্রভাসে নাই, রিধি কে দিয়েছি। হ্যাঁ রিধি দিয়েছি। ম্যাম মিস তাহিমা মোনা সুরেশ আসছে, মোনাকে দিয়েছি আমি। মিস প্রিয়ন্তি, হ্যাঁ ওরপি আসছে, প্রিয়ন্তি আসছে, হ্যাঁ প্রিয়ন্তি আসছে, হ্যাঁ প্রিয়ন্তিকে দিয়েছি। আচ্ছা রুহানি ফেরদৌস আসছে, রুহানি ফেরদৌস নেই, নেহা শিফামণি সাদিয়া ফেরদৌসি সঞ্জিদা আক্তার অ্যাবসেন্ট। আচ্ছা শোনো তাহলে তোমাদের হোমওয়ার্ক কি রইল, পড়াগুলো তো অবশ্যই করবে, বর্ণান্ধতার বিষয়টা যতটুকু আছে ততটুকু পড়বে, তারপরে ক্রোমোজোমের ভূমিকা যেটা লিঙ্গ নির্ধারণে মানুষের এইটা পুরোটুকু পড়বে, প্লাস এই যে স্লাইডটা শো করেছি এই স্লাইডটার মতো করে তুমি আরো তিনটা স্লাইড করতে বলেছি, একটা স্বাভাবিক মায়ের সাথে বর্ণান্ধ বাবার, একটা হ্যাঁ একটা স্বাভাবিক বাহক মায়ের সাথে বর্ণান্ধ বাবার, একটা স্বাভাবিক বাহক মায়ের সাথে বর্ণান্ধ বাবার, একটা স্বাভাবিক মায়ের সাথে বাহক না কিন্তু বর্ণান্ধ বাবার,
ঠিক আছে আরেকটা স্বাভাবিক বাবার সাথে বর্ণান্ধ মায়ের করবে এবং করে তোমরা দেখবে যে কোন ক্ষেত্রে পুত্র এবং কন্যা 50% বর্ণান্ধ হবে হ্যাঁ এক এক সময় কিন্তু এক একটা রেশিও আসবে কখনো দেখা যাবে যে যে সন্তানগুলো উৎপাদন হবে তার অর্ধেক পুত্র সন্তান বর্ণান্ধ হবে অর্ধেক কন্যা সন্তান বর্ণান্ধ হবে আবার কখনো দেখা যাবে যে সমস্ত কন্যা সন্তানই স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হচ্ছে কিন্তু পুত্ররা সব বর্ণান্ধ হচ্ছে কেন হচ্ছে সেটা তখন বোঝা যাবে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর এই বর্ণান্ধতা থেকে মূলত অনুধাবনের প্রশ্নই আসে তবে কখনো কখনো প্রয়োগের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে এই কাজটা তোমরা করে ফেলবে হ্যাঁ আমাদের সময়ও নেই তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর অবশ্যই হোমওয়ার্কটা করে ফেলবে।